সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বিমান হামলায় সিরিয়ায় নিহত 11। মারিউপোলে আত্মসমর্পণের জন্য রুশ বাহিনী আলটিমেটাম, সারা দেন ইউক্রেন। আফগান ইসরায়েলি ইউক্রেনকে সতর্কবার্তা দিলেও যুক্তরাষ্ট্র। ইরানের অতি উন্নত ক্ষেপণাস্ত্র পশ্চিমাদের জন্য মহা আতঙ্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি বসুরা বিবির। ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল ইরান। সৌদি ইরান সম্প্রীতিকে বিশ্ব মুসলিমকে স্বাগত জানালো হামাস। এবং সর্বশেষে জানিয়ে দেব, রাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা, আতঙ্কে এবার বিশ্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। আবারও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সিরিয়ায় নিহত 11। পূর্ব সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দেওয়া বিবৃতি বরাদ্দ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলা একজন মার্কিন সামরিক ঠিকাদার নিহত, আরেকজন আহত হয়েছেন। আরো 5 জন মার্কিন সেনা আহত হওয়ার জেরে এই বিমান হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রের অভিযান 11 জন ইরান পথিক যোদ্ধা নিহত হয়েছে। উত্তর পূর্ব সিরিয়ায় হাসাকেহের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে একটি ড্রোন হামলা প্রতিশোধ দিতে স্থানীয় সময় রাত 1:38 এই হামলা চালানো হয়। হামলাকারী ড্রোনটি ইরানি বলে মার্কিন গোয়েন্দাদের ধারণা। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লর্ড অস্টিন বলেছেন, সিরিয়ার পূর্ব অঞ্চলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর্সের IRGC সংশ্লিষ্ট গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সর্বশেষ হামলার পাশাপাশি সিরিয়ার জোট বাহিনীর বিরুদ্ধে RGC-র সঙ্গে সংক্ষিপ্ত গোষ্ঠীগুলোর সাম্প্রতিক আক্রমণ প্রক্রিয়া হিসেবে এই বিমান হামলা চালানো হয়। অস্টিন আরো জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশনায় RGC-র সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনাকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোন হামলায় আহত ওই ঠিকাদার ও 3 সেনাকে চিকিৎসার জন্য ইরাকে নিয়ে যাওয়া হয়েছে। ইরাকে থাকা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী মেডিকেল স্থাপনা রয়েছে। আহত অপর 2 মার্কিন সেনাকে সিনিয়র উত্তর অঞ্চল ঘাঁটি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন সূত্র আরব নিউজের। ইউক্রেন দখলে মরিয়া রুশ বাহিনী, আত্মসমর্পণের জন্য রুশ আলটিমেটাম, সারা দেয়নি ইউক্রেন। অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়া বুধবার গ্রিনিচ মাল সময় বেলা 11টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে এখনো পর্যন্ত কোনো ইউক্রেন সেনা আত্মসমর্পণ করছে না এমন ইঙ্গিত নেই। মারিউপোলে ইউক্রেন সেনাদের এখন এক বিশাল ইস্পাত কারখানার ভেতরে কোণঠাসা হয়ে আছে, যেখানে তাদের সঙ্গে 1000-এর মতো বেসামরিক নাগরিক রয়েছে বলে জানা গেছে। সেখানে ইউক্রেন সেনাবাহিনী অধিনায়ক বলেছেন, তারা মাত্র কয়েকদিন বা কয়েক ঘন্টা হয়তো টিকে থাকতে পারবে। ইউক্রেন সরকার অবশ্য বলছে, মারিউপোল থেকে বেসামরিক মানুষকে উদ্ধার রাশিয়ার সঙ্গে একটা সমঝোতা হয়েছে। ইউক্রেন ডেপুটি প্রধানমন্ত্রী ইরোনা ভেরেচুক ফেসবুকে লিখেছেন, নারী শিশু বয়স্ক মানুষদেরকে এই সমঝোতার আওতায় শহর ছেড়ে চলে যেতে হবে। মারিউপোলে মেয়র ভাডিম বৈচিংকো জানিয়েছেন, বুধবার 6,000 মানুষকে উদ্ধারের জন্য সেখানে 90টি বাস পাঠানো হয়েছে। তিনি বলেছেন, প্রায় 1,00,000 মানুষ এখনো শহরে আটকে রয়েছে। মারিউপোলে আজোভস্টাল ইস্পাত কারখানা এলাকাটি রুশ বাহিনী ঘিরে রেখেছে এবং চতুর্দিকে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। এটি পতন ঘটলে পুরো ইউক্রেন শহর দখল চলে যাবে রাশিয়া। আফগান ইসরায়েলি ইউক্রেনকে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে ওয়াশিংটন আফগানিস্তানকে যেরকম বার্তা দিয়েছিল ঠিক তেমনি কি বার্তা দিয়েছে ইউক্রেনকে। গতকাল সোমবার বাইডেন প্রশাসনের অজ্ঞাত একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যম পলিটিকো।
পলিটিকোর তথ্য অনুসারে ওয়াশিংটন ইউক্রেনকে ব্যাপকভাবে সৈন্যবতন না করার আহ্বান জানিয়েছেন। যুদ্ধক্ষেত্র থেকে অনেক বেশি প্রত্যাশা না করার কথা বলেছে বাইডেন প্রশাসন। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ভিজে উঠেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেই পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু হবে। 2021 সালে আগস্ট মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতা দখলের আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে ঠিক এই ধরনের বার্তা দিয়েছিলেন বাইডেন প্রশাসন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের সামরিক অভিযান চালাবে বলে অনেকদিন থেকে জল্পনা করে আসছিল, এখন সেটা শুরু হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেল যুদ্ধের কোনো শেষ হয়নি, বরঞ্চ তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে উঠেছে। এরকম প্রেক্ষাপট থেকে বাইডেন প্রশাসন ইউক্রেনকে এই বার্তা দিয়েছে সূত্র পলিটিকো। ইরানের অতি উন্নত ক্ষেপণাস্ত্র পশ্চিমা শক্তিদের জন্য মহা আতঙ্ক। ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীকে বিরতিহীনভাবে উন্নয়ন শক্তি বৃদ্ধি অব্যাহত রাখতে বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি। তিনি গতকাল সশস্ত্র বাহিনী শীর্ষ স্থানীয় কমান্ডার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তার দেশের সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে সন্তোষজনক প্রকাশ করেছেন। ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের শক্তি সামর্থ্য উন্নতিকে যেন কখনোই যথেষ্ট বা পর্যাপ্ত মনে না করে। বর্তমান যুগে কেউ কেউ মনে করেন সামরিক শক্তি নয় বরং অর্থনৈতিক শক্তি একটি দেশের শক্তিমত্তার মূল উৎস। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনেক বিশেষজ্ঞ মনে করেছেন বর্তমান যুগে সামরিক শক্তি হলো একটি দেশের শক্তিমত্তার প্রধান দিক। পশ্চিম এশিয়ার দিকে দৃষ্টি দিলে এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক দিক থেকে বিপুল অর্থ সম্পদের অধিকারী হয়ে এই অঞ্চলে অনেক দেশ সামরিক ক্ষেত্রে স্বনির্ভর শক্তিশালী না হয় দেশগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অশান্ত সংঘাতময় হওয়ার কারণ ছাড়াও অন্য কয়েকটি কারণে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক সক্ষমতাকে সবসময় জোরদারের উপর গুরুত্ব দিয়ে আসছে। প্রথমত পশ্চিমা এশিয়ার সব সময় মূল পিনা এবং হস্তক্ষেপ বজায় রাখার সাথে পশ্চিমা শক্তিগুলো ইসলামী ইরানের বিরুদ্ধে অব্যাহত রেখেছে। এ অঞ্চল ইহুদিবাদী ইসরায়েল অবৈধ উপস্থিতির পাশাপাশি পশ্চিমা মদতপুষ্ট কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা ইরানের জন্য অব্যাহত হুমকি হয়েছে। তাই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি তার বাহিনীকে কমান্ডারদের বলেছেন ইরানের প্রতি হুমকি কখনো শেষ হবে না, কখনো পুরোপুরি আবার অবসান ঘটবে না বলে সশস্ত্র বাহিনীকে যত বেশি সম্ভব প্রস্তুতি থাকতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন বুশরা বিবি। লাহোরে জামান পার্কের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে ঈদের সময় অভিযান চালের প্রধানমন্ত্রী শেবা শরীফ এবং পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভির বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। এর আগে তিনি বাসভবনে ঈদের সময় অভিযান চালানো হতে পারে এবং এমন আশঙ্কায় লাহোর হাইকোর্ট পিটিশন করেন। আদালত তা প্রত্যাখ্যান করে উল্টো তাকে 1,00,000 রুপি জরিমানা করে। এরপর প্রধানমন্ত্রী শেবা শরীফ এবং মুখ্যমন্ত্রী মহসিনকে 9 পৃষ্ঠার চিঠি পাঠিয়েছেন তিনি। এতে তিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর অনুরোধ করেছেন তাদের বাড়িতে কোন এক প্রকার অভিযান চালানো থেকে কর্তৃপক্ষ বিরত থাকার নির্দেশ দেন তিনি। বুশরা বিবি তার আইনজীবী আজাহার সিদ্দিকীর মাধ্যমে ওই চিঠি পাঠিয়েছেন। সংবিধান 9, 14, 15, 16 এবং 17 ধারায় অধীনে এই অনুরোধ করেছেন। এই চিঠিতে তিনি গত 18 মার্চ জামান পার্কের পুলিশি অ্যাকশনের প্রসঙ্গ তুলে ধরেন। ওই সময় ইসলামাবাদ আদালতে হাজিরা দিতে লাহোরে এই বাসভবন চেয়েছিলেন ইমরান। আর এ যোগ করা হয় যে কোন রকম নারী পুলিশের উপস্থিতি ছাড়াই এক প্লাটুন পুলিশ কর্মকর্তা এই অভিযান চালায়। জামান পার্কে অবস্থান করেছেন বুশরা বিবি। তার আশঙ্কা ঈদ উল ফিতরের ছুটিতে ওই সময় বাড়িতে আবার অভিযান চালাতে পারে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল ইরান। এবার ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের 20 ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন লন্ডন ইরানের কয়েক ডজন কর্মকর্তা কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর পাল্টা ব্যবস্থা নিতে হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। সূত্র পাস টুডে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সন্ত্রাসবাদ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন ইরানের জনগণের বিরুদ্ধে সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ডকে
উস্কানি প্রদান, ইরানের অভ্যন্তরীণ ইস্যু, হস্তক্ষেপ, ইরান সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ পরিচালনার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে তেহরান এসব ব্যক্তি প্রতিষ্ঠান বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনে এসব ব্যক্তি প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে জড়িত তারা জাতিসংঘ ঘোষণার ভিত্তিতে আন্তর্জাতিক আইনের বিষয়ে বিষয়গুলো লঙ্ঘন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপ এবং ব্রিটেনে যেসব ব্যক্তি প্রতিষ্ঠান বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের উপরও ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়। সূত্র পাস টুডে। ইরান সৌদি সম্প্রীতিতে বিশ্ব মুসলিমকে স্বাগত জানালো হামাস। ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্ব দূর হয় এবং নতুন করে এই দুই মুসলিম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস। ইরান এবং সৌদি মিল হওয়ার কারণে বিশ্ব মুসলিম একত্রতা ঘোষণা করেছে। হামাসের পলিটে ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এর জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। খবর তাসনিম নিউজের। সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে টেলিফোন করে ধন্যবাদ জানান হামাস নেতা ইসমাইল হানিয়া। এই সময় তিনি বলেছেন, ইহুদিবাদীরা অসন্তুষ্ট হলেও দেশে দুটির মধ্যকার সম্পর্ক গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে। ইসমাইল হানিয়া বলেছেন, হামাস ফিলিস্তিনদের অন্য সংগঠনগুলো ইসরায়েলের যে কোনো আগ্রাসন বন্ধ করতে বদ্ধপরিকর এবং আতঙ্কে রয়েছে ইসরায়েল। রাতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা, আতঙ্কে গোটা বিশ্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা না করলে সামরিক অভিযান অতিরিক্ত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে প্রশংসা করে পোপ ফ্রান্সিস বলেছেন, আমাদের চোখের সামনে বিশ্বযুদ্ধ, বৈশ্বিক স্বার্থ অস্ত্র বিক্রি ও ভূ রাজনৈতিক পরিস্থিতি যা বীর জনগণকে শহীদ করেছে। ইউক্রেনে চলছে রুশিয়ার সামরিক অভিযান, যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরঞ্চ সংঘাতের তীব্রতা বারবার বেড়েই চলেছে। এদিকে পরাশক্তি চিন্তা দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক দিচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা করেছে, তাহলে স্বাধীনতা ঘোষণা করলে সামরিক অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এদিকে উত্তর এবং দক্ষিণ কোরিয়াতে পাল্টাপাল্টি হামলা চলছে। এদিকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা চলছে। এমন পরিস্থিতিতে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে ঘোষণা হয়েছে। যেমন রাশিয়া ইউক্রেন সংকট এবং বিশ্বজুড়ে অন্য সংঘাতের কাজ করা উপাদান এর প্রমাণ। আউটলেটের এক সাক্ষাৎকারে পোপ বলেছেন, কয়েক বছর আগে আমার মনে হয়েছিল যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খণ্ড খণ্ড লড়াইয়ের মুখোমুখি হচ্ছে, আজ আমার তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেছেন, ইউক্রেন লড়াই তখন আমাদের সংবেদনশীলতাকে আরো বেশি আঘাত করেছে, একই সময়ে উত্তর নাইজেরিয়া এবং মিয়ানমারের মতো জায়গায় যুদ্ধ চলছে, কেউ পাত্তা দিচ্ছে না। পোপ ফ্রান্সিস এর বিশ্বযুদ্ধে লিপ্ত যার যার পেছনে রয়েছে অস্ত্র ব্যবসা। তবে পোপ ফ্রান্সিস এর বিরুদ্ধে অভিযোগ করেছে, তিনি রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করে নিজেকে বিরত রেখেছেন। রাশিয়ার সামরিক অভিযান অপরিতরদ্ধ ইউক্রেন সেনাদের বিরুদ্ধে প্রশংসা করলে তিনি বলেছেন, আমাদের চোখের সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, আমরা কি হুঁশ হচ্ছি না।